গাইস, এই ভিডিওটা আমি যেভাবে শুরু করব তোমাদের অনেকের মনে হবে যে আমি একটা কন্ট্রোভার্সি বিল্ড করছি, কিন্তু না, এটা শুভম দত্ত শো। এখানে কোনো ব্যারিয়ার নেই, এখানে কন্ট্রোভার্সি, ক্রিটিসিজম, টক্সিসিটি সমস্ত কিছু চলে, আর তোমরা নিজেদের রিয়াকশন তো কমেন্টে দেবেই। কিন্তু আমি যদি এটা বলি যে এই ডব্লিউ কি তাহলে এবার থেকে সত্যি এটাকে সিরিয়াসলি নিতে চলেছে, আর সত্যি কি আমরা কম্পিটিশনকে ফিল করতে চলেছি? হ্যাঁ, তোমরা অনেকেই বলবে কখনোই কি AEW কম্পিটিশনকে সিরিয়াসলি নিয়েছিল, নয়তো পেছনে এরকম নাটক চলতো না। কিন্তু তোমরা ভাবো যে আমরা নর্মালি এই কম্পিটিশনটা কখন ফিল করেছিলাম, যখন CM Punk ফাইনালি আবার প্রো রেসলিং ওয়ার্ল্ডে ফিরে এসেছিল, AEW তে ডেবিউ করেছিল, আর আমরা সেই সময় পুরো দেখছিলাম যে ভাই হ্যাঁ, এটা ঠিক যে AEW তে এর আগে অনেক কিছু হয়েছিল, লাইক জন মক্সলির আসা অ্যাটেনশন নিয়েছিল, কিন্তু AEW কে বলা ছিল একটা বুস্ট দিয়েছিল, এটা নো ডাউট। ভাই CM Punk এটা যে দিয়েছিল সেটা অবভিয়াসলি অ্যাকনলেজ করতে হবে। আর ওই টাইম থেকে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, ভেবেছিলাম কি বলবো, আমরা তখন ফিল করেছিলাম যে সত্যি AEW আর WWE-র মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে। আমরা CM Punk এর ডিফারেন্ট ডিফারেন্ট ফিউড দেখেছিলাম, তার থেকে শুরু করে আমরা আরও তার অ্যারাউন্ডে অনেক কিছু দেখেছিলাম যেগুলো AEW বিল্ড করেছিল। কিন্তু যবে থেকে AEW আর CM Punk এর মধ্যে ছিন্ন বিচ্ছিন্নটা শুরু হলো, এই কেস ওই কেস, ব্যাক স্টেজ ইনসিডেন্ট, অনেক কিছু উঠে আসা শুরু করলো, তখন থেকে না AEW-র একটা ডাউনফল হওয়া শুরু হলো ফ্যান্সদের নজরে। আর তখন থেকে আমরা দেখলাম যে AEW পড়তে থাকছে, অ্যান্ড দেন ফ্যান্সরা পুরো মুখ ঘুরিয়ে নিয়েছে, বলছে ভাই AEW বোরিং, আর AEW যতই ক্লাসিক রেসলিং দিক না কেন, এখন ফ্যান্সরা দেখতে চায় একটা সিনেমা, ফ্যান্সরা দেখতে চায় একটা ভালো স্টোরি লাইন যেটা লং টার্ম বুকিং দেবে, কিন্তু AEW ওইভাবে দিতে পারছে না। AEW জাস্ট একটা সিম্পল স্টোরি লাইন দিচ্ছে, আর এত স্টোরি লাইন AEW-র মধ্যে, হ্যাঁ এটা ঠিক যে AEW-র প্রচুর বড় রস্টার রয়েছে, কিন্তু এত টু মেনি স্টোরি লাইন, আর এই স্টোরি লাইনটাকে একটুখানি ভেঙে ভেঙে রাখতে পারে যে ডায়নামাইট, কলিশন, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, কিন্তু না, সমস্তকে এমনভাবে রেখেছে যে ফ্যান্সরা আর ইন্টারেস্ট পাচ্ছে না, ফ্যান্সরা বোর ফিল করছে। আর তারপরে সত্যি বলতে গেলে ফ্যান্সের একটা যেন আলাদাই নজর হয়ে গেছে, ভাই AEW মানেই কন্ট্রোভার্সি, টনি খান উৎপটাং বকছে, সুপারস্টার, ভাই টনি খান কি বলবো, যেখানে টনি খান নিজে বকছে তো সুপারস্টাররা তো বকবে, আর এরকমভাবে হিলোরিয়াস ফ্যাক্টর চলছে। কিন্তু না, AEW অল ইন, ভাই এবছর অল ইন, সত্যি বলতে গেলে ফ্যান্সদের সামনে একটা অ্যাবসোলিউট সিনেমা বিল্ড করেছে, ফ্যান্সদের দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমরাও বুকিং দিতে পারি, আমরাও সুপারস্টারদের বিল্ড করতে পারি, জাস্ট লাইক মারিয়া মে থেকে শুরু করে এরকম এরকম সুপারস্টারকে তারা প্রিপেয়ার করেছে। আর সত্যি বলতে গেলে কারেন্ট টাইমে এখন মনে হচ্ছে ভাই সত্যি AEW এবার কম্পিটিশনে যেতে চলেছে এই পুরো প্রো রেসলিং ওয়ার্ল্ডের মধ্যে। হ্যাঁ দেখো, AEW খুব কম সময়ের মধ্যে নিজেদেরকে গ্রো করেছে, সেটা তো আমরা অ্যাকসেপ্ট করবোই, কিন্তু না ভাই, যেরকমভাবে আমরা দেখছি যে AEW-র অলরেডি নেক্সট ইয়ারের কিরকম শিডিউল হয়ে গেছে, গাইজ ফরবিডেন ডোর লন্ডনে হতে চলেছে, AEW গ্র্যান্ড স্ল্যাম একটা স্টেডিয়াম শো আসতে চলেছে অস্ট্রেলিয়াতে, তার থেকে শুরু করে আমরা আরও কত কিছু নেক্সট ইয়ার পেতে চলেছি। আর হ্যাঁ, তোমরা সবাই জানো যে নেক্সট ইয়ার সত্যি বলতে গেলে প্রো রেসলিং ওয়ার্ল্ডের মধ্যে প্রচুর ধামাকা আনবে, কারণ WWE চলে যাবে নেটফ্লিক্সে, মানে WWE র চলে যাবে, প্লাস WWE আরও ডিফারেন্ট ওয়েতে কন্টেন্ট ডেলিভার করবে, কারণ যেহেতু নেটফ্লিক্সে যাবে তো অবভিয়াসলি নেক্সট ইয়ার বলা চলে একটা অ্যাবসলিউট, মানে একটা কি বলবো, মানে ফ্যান্সদের কাছে একটা গ্লোরিয়াস টাইম হবে, কারণ একদিকে আমরা WWE-র মধ্যে জন সিনার ফেয়ারওয়েল ট্যুর বলো, তার থেকে শুরু করে রকের অ্যাপিয়ারেন্স থেকে রোমান রেন্স কী করতে চলেছে অনেক কিছু দেখবো, অপরদিকে আমরা AEW কে দেখবো যে হ্যাঁ, অস্ট্রেলিয়ার শো থেকে শুরু করে আরও বড় বড় শো তারা ডেলিভার করবে। তো দেখো, ডেফিনেটলি বলতে গেলে এই মুহূর্তে না মনে হচ্ছে যে হ্যাঁ, টনি খান এটা বুঝে যাচ্ছে, হ্যাঁ ধরো আগে মানে যা কিছু হয়ে গেছে, চারপাশে যত ইনসিডেন্ট ঘটেছে, হ্যাঁ আমরা এরকম করেছি ওরকম করেছি, কিন্তু অল ইন যেরকমভাবে ফ্যান্সদের কাছে একটা কি বলবো, মানে একটা নজর কেড়েছে বলবো। আর সত্যি বলতে গেলে আমি আগের বছর অল ইন যদি কম্পেয়ার করি তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, আগের বছর অল ইন, হ্যাঁ দেখো ওখান দিয়েই তো অনেক কিছু হয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু আগের বছর অল ইন জাস্ট ছিল যে হ্যাঁ, একটা পেপার ভিউর মতো যে হ্যাঁ, AEW সব থেকে বড় পেপার ভিউ, কিন্তু এনাফ ছিল না ভাই। কিন্তু এবছর অল ইন যেরকম হয়েছে, ব্রায়ান ড্যানিয়েলসনের মোমেন্ট থেকে শুরু করে অনেক কিছু, উইল অসপ্রের মোমেন্ট থেকে শুরু করে অনেক কিছুকে আমরা এস্টাবলিশড হতে দেখেছি, আর যেরকমভাবে ব্রায়ান ড্যানিয়েলসনকে মানে
ভাবো একটা মুভমেন্ট এমন ডেলিভার করেছে যেটা ফ্যান্সটা চেয়েছিল ভাই। ফ্যান্সটা অনেক বছর ধরে বলা চলে অপেক্ষা করেছিল, ফ্যান্সরা ভেবেছিল যে আর কখনো আমরা ব্রায়ান ডেনিয়েলসনের থেকে ওরকম মুভমেন্ট পাবোই না, কিন্তু আবার সেই মুভমেন্ট পেয়েছি। তো এটা সত্যি খুব বিগার ফ্যাক্টর, আর সত্যি বলতে গেলে এই মুহূর্তে মনে হচ্ছে হ্যাঁ দেখো AEW অবভিয়াসলি বিগার স্টেজে যেতেই পারে, নো ডাউট। আর ডেফিনেটলি দেখো আমরা কথা বলি যে হ্যাঁ ভাই TNA এর লেভেলে কখনোই AEW পৌঁছাবে না, কিন্তু এখন মনে হচ্ছে হ্যাঁ এটা অনেক টক্সিক ফ্যান্সরা বলে, কারণ তারা একদমই AEW কে সহ্য করতে পারে না। কিন্তু ডেফিনেটলি দেখো TNA কিন্তু কখনোই ওই হাই অ্যাটেনশনে পৌঁছাতে পারেনি, কিন্তু AEW এখন যেরকমভাবে কাজ করছে তারা কিন্তু অবভিয়াসলি একটা হেড টু হেড যাবে। আর হ্যাঁ এটা ঠিক যে কিছু টক্সিক ফ্যানরা বলবে যে দেখো যতই ওরা যা কিছু করে নিক ভাই, ডাব্লিউডাব্লিউই যে নাম্বারস গেইন করে ভাই, রোমান রেইন্স রয়েছে, কোডি রোডস রয়েছে, তারা অনেক বেশি নাম্বারস গেইন করে, কিন্তু AEW কিন্তু টাচ করার এখন একটা পারফেক্ট মুহূর্তে রয়েছে, কারণ ডেফিনেটলি তাদের কাছে অনেক কিছু রয়েছে, মানে এখন না তাদেরকে একটুখানি প্রিপেয়ার করতে হবে। আর এটা আমি বলবো যে এর জন্য কিন্তু দরকার AEW কে অনেক বেশি শোধরানোর। প্রথমেই তো আমি এটাকে দিয়ে বলবো যে হ্যাঁ দেখো আমি এটা তোমরা জানোই যে আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই আমি যদি AEW কে নিয়ে কথা বলি তো আমি টনি খানকে রোস্ট করে দেবো, কারণ টনি খান এমন উৎপটান হারকাত তো করেই এরকম। তো আমার মনে হয় টনি খানকে একটুখানি নিজের শোধরানো দরকার, কারণ টনি খানের মনে হয় যেন ম্যাচুরিটি নেই, এটা স্বাভাবিক ব্যাপার ভাই। টনি খান কী কথা বলছে, ওনার কথা বলার পেছনে একটা কন্ট্রোল থাকা দরকার, একটা ধাপে ধাপে এগোনো দরকার, এরকম যেন মনে হয় যে হ্যাঁ টনি খানকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে তো উনি একটা বলার জায়গায় চারটে বলে দিচ্ছে, একটুখানি শো আপ করছে। দেখো শো আপ করাটা খারাপ কিছু নয়, সেটা তো ট্রিপল এইচ বলে যে হ্যাঁ আমাদের এই ইভেন্টটা সাকসেস পেয়েছে, ওই ইভেন্টটা সাকসেস পেয়েছে, ওটা ওকে বিট করেছে, কিন্তু এখানে কথা হচ্ছে তুমি কিভাবে তোমার প্রেজেন্টেশন আনছো, যেখানে তোমার বিজনেস কিন্তু ওই পয়েন্টে এখনো যায়নি, যেখানে ডাব্লিউডাব্লিউই কে ডেফিনেটলি ওই জায়গায় রেখেছে বলেই ট্রিপল এইচ বলতে পারছে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু আগে সেই প্রোগ্রেসটা করতে হবে, তো তোমাকে ওই হাইপটা আনতে হবে, নাকি তুমি যা শো আপ করেই কাটিয়ে দিলে। তো দেখো আমার মনে হয় হ্যাঁ টনি খানকে একটুখানি ওইভাবে প্রিপেয়ার থাকা দরকার, প্লাস ম্যাচুরিটি আনা দরকার, প্লাস টনি খানের এটাও দেখা দরকার যে ব্যাক স্টেজে কী মাহল চলছে, সুপারস্টারটা কিরকমভাবে বিহেভ করছে, নাকি জাস্ট টনি খান ভাবলো যে হ্যাঁ আমি পুরো ইন্ডিপেন্ডেন্সি দিয়ে দিয়েছি, যে যা কিছু করো, হ্যাঁ তুমি যা কিছু বলে দাও, তুমি ট্রিপল এইচকে উৎপটাং বকো, তুমি ওদের রস্টারকে নিয়ে উৎপটাং বকো। তো এইগুলো কিন্তু কন্ট্রোলে রাখা দরকার। আর দেখো ফ্যান্সরা তো এটা বুঝছে যে হ্যাঁ যতই নেওয়া হোক একটা শর্ট নেওয়া হচ্ছে, উইল অসপ্রে সেই শর্ট নিয়েছিল ট্রিপল এইচের উপর, যদিও তারপরে উনি অনুশোচনা করেছেন যে হ্যাঁ উনি যেটা বলেছেন সেটা ঠিক হয়নি, কিন্তু ডেফিনেটলি সুপারস্টারদেরকে যদি একটু মেনটেন রাখে টনি খান, তাহলে কিন্তু ফ্যান্সদের সাথে যথেষ্টভাবে কানেক্ট করবে, কারণ তাদেরকে আমরা সত্যি দেখতে চাই যে হ্যাঁ টপ পজিশনে, কিন্তু তারা এমন কথাবার্তা বলছে যেটা আমরা মানে সহ্য করতে পারছি না, আমরা ক্রিটিসাইজ করছি। তাই জন্য টনি খানকে কিন্তু অনেক বেশি বদলানো দরকার। প্লাস আমি যেটা বলবো যে হ্যাঁ দেখো AEW ব্যাক স্টেজ পলিটিক্স যেটা তোমরা সবাই জানো, যেটা মানে বলা উচিত CM Punk কে দিয়ে ফিল করানো হয়েছিল যে হ্যাঁ CM Punk যেটা অ্যাড্রেসও করেছিল যে হ্যাঁ আমি যখন এসেছিলাম তখন থেকেই ব্যাক স্টেজে অনেকেই আমাকে পছন্দ করেন, জাস্ট লাইক ইয়ং বাক, কেনি ওমেগা, ইভেন তোমরা জানো যে সেই মনিটার ছোঁড়াছুড়ি, মানে আমার এটা ভাবতেই কেমন লাগে যে ভাই এমন কি হলো, মারামারি ব্যাক স্টেজে হচ্ছে, মনিটার গিয়ে টনি খানের গায়ে পড়লো, আর টনি খান তারপরে মানে রিঅ্যাকশনই মানে কিছু বলেনি ভাই, এরকম ঘটে কি করে। প্লাস এরকমভাবে AEW অল ইন আগের বছরে ঘটলো ভাই, ওখানে জ্যাক প্যাডিকে CM Punk যা ধরতে গেলো, পাশে চারপাশের লোকজন যা ঘুরে বেড়াচ্ছে, সামহাউ যা একটুখানি CM Punk কে আটকালো, বাকি আর কেউ কোথাও নেই, মানে যেন মনে হচ্ছে ওটা জাস্ট ইচ্ছাকৃত ওই ফুটেজটাকে বাড়ানো হয়েছে যাতে CM Punk এর ইমেজ ডাউন করার জন্য। ইমেজ তো ডাউন হলো না, অ্যাটেনশনও কিছু পেলো কিনা জানি না, কিন্তু ফ্যান্সটা আরও ট্রিগার্ড হয়ে গেলো ভাই AEW-র ওপর। কিন্তু ডেফিনেটলি দেখো আমার মনে হয় যে হ্যাঁ ব্যাক স্টেজ পলিটিক্স যে হ্যাঁ একজন সুপারস্টার এসছে তো তার এগেনস্টে হঠাৎ করে কুট কাছারি শুরু হয়ে গেছে, তো তাকে কী করে বের করা যায়, তো এরকম যে সিনটা চলছে, তো এটাকে কিন্তু কন্ট্রোল করা দরকার। ব্যাক স্টেজ মাহল যদি প্রিপেয়ার থাকে না, তাহলে অবভিয়াসলি রস্টারও যথেষ্ট বেশি ইন্ডিপেন্ডেন্সি পাবে, একটা কী বলে একটা ফ্রি ফিলিং পাবে। যেরকম দেখো সত্যি বলতে গেলে আমরা CM Punk এর যেরকমভাবে রিপোর্ট শুনছি যে ভাই হ্যাঁ CM Punk লাস্ট ইয়ার আসার পরে ব্যাক স্টেজ মাহল নাকি খুব এনজয় করছে, এটা বিশ্বাস করা যাচ্ছে না যদিও, কিন্তু তাও CM Punk নাকি এটা এরকমভাবে করেছে, ফ্রেন্ডলি বিহেভ করেছে, সেটা NXT হোক আদার রস্টার হোক, তো ডেফিনেটলি এটা একটা পজিটিভ ফ্যাক্টর যে হ্যাঁ CM Punk নিজেকে বদলে যে CM Punk জানে যে ওই আগের ভুলটা করবো না, কারণ আমাকে প্রফিট পেতে হলে আগে বিজনেসকে প্রফিট দিতে হবে, তো এটা কিন্তু মেজর ফ্যাক্টর। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ AEW এখন যদি একটুখানি নিজেকে শোধরায়, ফ্যান্সদের সামনে ইমেজটাকে যদি ঠিক করে না, তাহলে অবভিয়াসলি ফ্যান্সটা কানেক্ট করবে, কারণ ফ্যান্সদেরকে শুধু তুমি রেসলিং দিয়ে দিচ্ছ, ভালো স্টোরি লাইন দিচ্ছ, এনাফ নয় যে হ্যাঁ একজন সুপারস্টারকে অ্যারাউন্ডে দেখাচ্ছ, উইল অস্প্রে কী করছে, ব্রায়ান ডেনিয়েলসন কী করছে, তো
শুধু এনাফ নয়, তুমি দেখাও যাবে ইয়ং বাক্স যে পলিটিক্সটা করছে তো সেটাকে না বানানোর চেষ্টা করে। কাউসিকা ওকারা ভাই, কাউসিকা ওকারা যে কী চলছে কিছু বোঝা যাচ্ছে না। ওমান মার্সেলিস মনির সাথে এখন লেগে পড়েছে ভাই, ওনাকে একটুখানি অ্যাটেনশন দাও, একটুখানি সামনে বিল্ড করার চেষ্টা করো তো কিছুই যেন, কিছু কিছু সুপারস্টারদের যেন মনে হয় ভাই হ্যাঁ স্টোরি লাইন যেন কিছু দেখাতেই পারে না, নাকি আমরা বুঝতে পারছি না। কারণ আমাদের নর্মালি ডাব্লিউডব্লিউই দেখে আমাদের মনে হয় যে হ্যাঁ কিছু মেজর স্টোরি লাইন থাকে, তারপরে কিছু স্টোরি লাইন ওই দিকে থাকে, কিন্তু এখানে মানে পুরো যেন একসাথে মিক্সড হয়ে থাকে এরকম ব্যাপার। প্লাস আমরা অনেক কিছু এখনও কিন্তু পেতে চাই, ডেফিনেটলি পেতে চাই, তো সেগুলো কিন্তু ডেলিভার করা দরকার। যেমনভাবে আমরা AEW ডায়নামাইটে দেখলাম যে হ্যাঁ ব্রায়ান ডেনিসন বললো যে আমি ফাইট করবো, আমি একজন ফাইটিং চ্যাম্পিয়ন হয়ে দেখাবো, আর আমি যখন এই টাইটেল হারবো তখনই সেটা হবে আমার কেরিয়ার এন্ডিং। তো হ্যাঁ এটা প্রচুর ফ্যান্সদের কাছে মনে হচ্ছে ভাই ব্রায়ান ডেনিসনের টাইটেল রেন কিরকম হবে, যদি আমি সেই সময় বলেছিলাম মানে প্রেডিকশনে যে হয়তো রিলিঙ্কুইশ করে দেবে, কিন্তু এখন মনে হচ্ছে তাকে টাইম দেওয়া হবে। প্লাস জ্যাক পেরি স্টেপ আপ করছে, তো এটা একটা প্রচুর ক্লাসি ব্যাপার। তার থেকে শুরু করে আমরা যেরকমভাবে রিকোশেটকে আসতে দেখলাম তার ডেবিউ, অ্যান্ড উইল অসপ্রের সাথে অলরেডি ফেস টু ফেস হওয়া, এটা ফ্যান্সদের অবভিয়াসলি ইচ্ছা ছিল, সেটা AEW হালকা টাচ দিয়েছে। কিন্তু প্যাক পেছন থেকে অ্যাটাক করা, সেখান দিয়ে ম্যাচ সেট হয়ে যাওয়া AEW অল আউটের জন্য, প্লাস আমরা যেরকম দেখছি ভাই MJF এর ওপর যেরকম ডেনিয়েল গার্সিয়া একটা আলাদাই লেভেলে ফিউরিয়াস হয়ে এসছে, কারণ ডেনিয়েল গার্সিয়ার ওপর অ্যাটাক করেছিল সেই সময়, তো একটা পারফেক্ট স্টোরি লাইন চলছে। আর হ্যাঁ ডেনিয়েল গার্সিয়াকে নিয়ে এটাই নাকি চলছে, তিনি নাকি কন্ট্রাক্ট সাইন করেছেন কি করেননি, এরকমভাবে প্রচুর রুমার্স চলছে। কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে না AEW দরকার সুপারস্টারদেরকে ধরে রাখা। প্লাস তোমরা অনেকে বলবে ভাই রিকি স্টারকে নিয়ে কী কথা চলছে, ভাই রিকি স্টারকে নাকি কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু মানে টনি খান বলছে নাকি উনি আন্ডার কন্ট্রাক্টে আছে, কিন্তু এটাও নাকি শোনা যাচ্ছে নাকি রিকি স্টারকে নাকি কোনো ক্রিয়েটিভ প্ল্যান নেই, তাই জন্য নাকি তাকে বাড়িতে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু তিনি বাড়িতে বসে থাকতে চাইছেন না, তিনিও কিছু করতে চাইছেন, তো তিনি হয়তো বেরিয়ে যাবেন। তো অনেক কিছু রুমার চলছে, কিন্তু আমার মনে হয় যে এখন AEW কে একটুখানি এমনভাবে ফিল করানো দরকার যে যাতে স্টাররা যাতে নিজেদের যাতে রাখতে পারে, যাতে একটা বিজনেস যাতে টিকে থাকতে পারে, নয়তো আমরা এই যে ভাবি না যে ভাই WWE থেকে তো এরা কখনোই যাবে না, লাইক সেথ রলিন্স বলো, বেকি লিঞ্চ বলো, এরকম সুপারস্টার। কিন্তু তোমরা ভাবো সেই কোর পার্টিকেল যাদেরকে তোমরা প্রিপেয়ার করেছো তারাই চলে যাবে, অলরেডি জেট কার্গিল তো চলে এসছেই, তো সত্যি বলতে গেলে এটা কিন্তু মেজর একটা ফ্যাক্টর। প্লাস আমরা হ্যাংম্যান অ্যাডাম পেজ সোয়াব স্ট্রাইকলাইন ভাই সবে টাইটেল হেরেছে, কিন্তু এর তো মানে আলাদাই অরা, সিরিয়াসলি ভাই সোয়াব স্ট্রাইকলাইন WWE থেকে AEW থেকে ফিল করিয়েছে ভাই তার একটা অরা, যেটা AEW প্রিপেয়ার করেছে। তাই জন্য আমার মনে হয় দেখো AEW অ্যারাউন্ডে এখনও অনেক কিছু প্রিপেয়ার করা দরকার, যাতে তারা ওই হেড টু হেড কম্পিটিশানটা আনতে পারে, নয়তো মনে হবে যে হ্যাঁ তুমি শো তো করছো কিন্তু কী ফায়দা যে WWE ফ্যান্সরা এখনও তোমাকে টক্সিকভাবেই ধরছে। তো ফ্যান্সদেরকে কানেক্ট করা, WWE AEW ফ্যান্সদের মধ্যে কানেক্ট করা, এখন হ্যাঁ AEW কি WWE-র সাথে কানেক্ট হবে সে তো এখনও অনেক দূর আছে। টনি খান যদিও কথা তো অনেক ফেলে, কিন্তু কতটা যে ঠিক হয় বলা মুশকিল, তো ডেফিনেটলি এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল। তার থেকে শুরু করে আমি এটাই বলবো যে হ্যাঁ AEW যদি এইভাবে প্রোগ্রেস করে তাহলে ডেফিনেটলি একটা কম্পিটিশানকে আমরা ফিল করবো না, তো যেন মনে হয় যে ভাই ধুর কিসের কম্পিটিশান, তোমাদের সেখানে ভেতরেই গোড়ায় গণ্ডগোল, তো তোমরা আবার কী করবে। প্লাস এমন এমন কিছু ফ্যাক্টর যেরকমভাবে নিয়ে আসছে, যেমন আমরা দেখলাম যে হ্যাঁ আমাদের জন মক্সলি যেন একটুখানি রুথলেস হয়ে আবার যেন ফিরে আসছে, যেন মনে হচ্ছে যে হ্যাঁ একটা যেন ফ্রেশ ফিল দিচ্ছে। প্লাস যেরকমভাবে টিস করলো মারিনা সাফারির সাথে, তো সেক্ষেত্রে যেন মনে হচ্ছে তাদের কি শেন মিকম্যানকে নিয়ে আসার কোনো স্টোরি লাইন বিল্ড করা চলছে, তো এটাও একটা খুবই ক্লাসিক ব্যাপার যে হ্যাঁ শেন মিকম্যানের অ্যারাউন্ডেও তাহলে কি একটা স্টোরি লাইন নিয়ে আসবে, কারণ এখন একটা নিউ টাচ আনাটা দরকার। রিকোশেট এসেছে, তার থেকে শুধু শেন মিকম্যান একটা ক্লাসিক ওয়েতে বুক করতে পারে। তবে আমার মনে হয় হ্যাঁ দেখো AEW কে নিয়ে যখন ডিসকাশন করছি তখন এরকমভাবে হবে, এখন আর ওইভাবে আমি আর ফিল করতে চাই না। তোমরা অনেকেই দেখলাম আমার কমেন্টে বলেছো যে AEW কে একটুখানি সিরিয়াসলি তুমি কথা বলো, তুমি দেখছি মজা করে কথা বলছো, তো হ্যাঁ আমরা AEW কে নিয়ে ডিসকাশন করবো, আর আমি ভেবেছি যে প্রত্যেক সপ্তাহে AEW কে নিয়ে এবার ডিসকাশন হবে, তাই জন্য আমরা একটা নিউ প্লেলিস্ট নিয়ে এসেছি লেটস টক AEW, যেখানে আমরা প্রচুর চুলছেঁড়া বিশ্লেষণ করবো, এরকমভাবেই হবে। কিন্তু গাইস এই ভিডিওটা আমি ওই প্লেলিস্টের প্রথম ভিডিও রাখলাম যেখানে আমি ডিসকাস করেছি যে হ্যাঁ নেক্সট ইয়ার AEW একটা কম্পিটিশান দিতে চলেছে, আমি দেখতে চাই যে এই ভিডিও যা যা বলেছি সেটা সত্যি হয় কিনা নেক্সট ইয়ার। পার্টি বদল লিয়া সালা। তবে আমরা সাপোর্ট করবো, আমি চাই যে তোমরাও যেন AEW কে ইকুয়ালি ওইভাবে দেখো যে হ্যাঁ আমরা প্রো রেসলিং পছন্দ করি। অনেক কিছু তো আমাদের শোতে আসবে, অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।